কাজে ছিল ছড়া দাদু। দাদুর আছে খাড়া নাক আর ইয়া বড় গোল দুটো চোখ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল। দাদু ছড়া বানাতে একেবারে ওস্তাদ। মুখ খুললে ছড়ার ছড়া ছড়ি, যা দেখেন, যা শোনেন আর যা ভাবেন তাতেই মাথায় এসে পড়ে মজার মজার ছড়া। এই যে দেখো না, হাঁটতে হাঁটতে হঠাৎ দাদুর কানে এলো ঝিঝি পোকার ঝিঝি ডাক, আর অমনি শুরু হলো ছড়া বানানো। ঝিঝি ডাকে গাছের তলে, কানে লাগে তালা, টোনা এসে টুনিকে দেয় মটর লতার মালা। দাদুর মাথায় খড়ের টুপি, টুপির চারধারে ঝুলছে মজার মজার লোভনীয় সব ললিপপ। দেখলেই একেবারে জিভে জল এসে পড়ে, আর তার কাঁধে আছে একটা হুতম পেঁচা। পেঁচাটাও তারই মতন বুড়ো, ইদানিং চোখে তেমন দেখতে পায় না, তাই পেঁচাটার চোখে লাল চশমা। খিদে পেলেই একেবারে হুম হুম করে ওঠে। এরপর টপাস করে দাদুর টুপি থেকে ললিপপ বেড়ে মজা করে খায়। দাদুর সাথে আর কে থাকে জানো? থাকে একটা বাচ্চা হাতি, খুবই ছোট্ট। হাতিটা বরফের মতো সাদা। দাদু হচ্ছে ভিন গায়ের, কোন গা থেকে আসা সেটা কেউ বলতে পারে না, কারণ দাদু খালি এই গা থেকে ওই গায়ে ঘুরে বেড়ায় আর নিজের মনে ছড়া আওড়াতে থাকে। দাদু তার পেঁচা আর হাতিটাকে নিয়ে হাঁটতে থাকে রাস্তা ধরে, আর চারপাশের মানুষ তাকিয়ে থাকে তার দিকে। দাদুকে দেখে কারো ভয় লাগে, কারো আবার হাসি পায়। হাসি পায় দাদুর ছড়া শুনে। দাদুর ছড়া যে খুবই মজার, গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাই তাকে ছড়া দাদু নামেই চেনে। খুব সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় ছড়া। কটক মটক ফটক ওই ছাগল ছানা আমার সই, অথবা চোখটা মেলে ঘুমটা পালায়, কোথায় রে ভাই ঘুমের দেশ, মজার মজার স্বপ্ন আঁকা বিড়ালগুলোর হলুদ কেশ। বড্ড মজার, তাই না? ছড়া দাদুর ঘুম ভাঙে অনেক ভোরে। দাদু ভোরবেলা উঠে কচি ঘাসের উপর হেঁটে বেড়ান আর ঘাসের সাথে কথা বলেন, তাও ছড়ায় ছড়ায়। আমরা সবুজ মাঠে মাঠে কচি কচি ঘাস, খোলা আকাশ পেলে পরেই বুক ভরে নেই শ্বাস। বলছি তোমায় ঘাস বাবাজি, আছো কেমন ভাই, খালি পায়ে তোমার ওপর হেঁটে আরাম পাই। ছড়া দাদু আজ এ গায়ে তো কাল সে গায়ে। দাদু তার পেঁচার হাতিটাকে নিয়ে ঘুরে বেড়ান পাহাড়ে পাহাড়ে। পাহাড় থেকে তুলে আনা চকমকি পাথর থাকে তার ঝুলিতে, সে পাথর ঘষা দিলেই দাও দাও করে জ্বলে ওঠে আগুন। হাতি আর পেঁচা তো আগুন দেখে ভয়ে অস্থির। বিকেল হলেই দাদুর থাকা চাই খেলার মাঠে। দাদুর বয়স হলে কি হবে, এখনো তার শরীরে ভীষণ জোর, তাই বিকেলবেলা একদল ছেলের সাথে ফুটবল খেলা তার চাই চাই। দাদুর সাথে সাথে বাচ্চা হাতিটাও মজা করে ফুটবল খেলে ওদের সঙ্গে, আর গায়ের মানুষ তা অবাক হয়ে দেখতে থাকে আর হাততালি দেয়। কখনো দাদু পেঁচার সাথে উড়ে বেড়ান আকাশে, হাতিটা কোথায় যে পায় পাখা সে ওড়ে ওদের সঙ্গে, তিনজন মিলে উঠতে থাকে মজা করে, আর পাশ দিয়ে সা করে উড়ে যায় এক ঝাঁক বুনো হাঁস। তারপর উঠতে উঠতে ওরা তিনজন সোজা চলে যায় সমুদ্রে। তিমি মাছ ভেসে উঠলেই দাদু চড়ে বসেন তার পিঠে, আর বাচ্চা তিমিদের ডেকে বলেন, আয়না সোনা ললি খাবি আমার কাছে আয়, পকেট ভরে ললি দেব মন যদি তোর চায়।
এই বলতে বলতে টুপি থেকে ললিপপ পেড়ে ছিটিয়ে দেন সমুদ্রে। আর তিমি মাছের বাচ্চাগুলো মজা করে ললিপপ খায়। দাদু নিজে হাসেন হাহা করে, তার সাথে হাসে সবাই। পেঁচা হাসে, হাতিও হাসে, ওরা হাসে হি হি হো হো করে। দাদু বলেন, শোন রে পেঁচা, শোন রে হাতি, যে হাসে মন খুলে সব ভালো কাজ করতে যেতার নেই মানা এই কুলে। দাদুর ছড়ার তালে তালে নেচে ওঠে হাতি, পেঁচা ডেকে ওঠে ভোতম ভোতম, যেন সে বলতে থাকে, দাদু ছড়া বলো ছড়া, দাদু ছড়া বলো ছড়া, আর অমনি শুরু হয়ে যায়। আমরা বুড়ো থুথুরো, আদরণীয় তোমরা, বুড়ো মানুষ দেখলে পরে মুখ করো না গুমরা। স্কুলে যাওয়ার পথে ছেলে মেয়েরা ভিড় করে আসে দাদুর কাছে। দাদু ওদের আরো কাছে ডাকেন আর আপন মনে বলে চলেন, দিন চলে যায় ওই পালিয়ে, একটু বুঝে নিও, দাদু নানুর জন্য কিছু সময় রেখে দিও। বনের মাঝে গাছপালা, পশু পাখি আর পোকামাকড়ের সাথে দাদুর ভীষণ ভাব। দাদু বলেন, বুঝলে তোমরা, প্রকৃতির কাছাকাছি এলেই আনন্দে আমার মন ভরে যায়। এখানেও সবাইকে নিয়ে ছড়া বলেন দাদু। কোথা থেকে যে দাদুর মাথায় এত ছড়া আসে কে জানে, একটা শেষ না হতেই আর একটা। ঘুঘু ডাকে গাছের ডালে, হরিং লাফায় ঘাসে, ভাই বোনেরা মিলে মিশে থাকি বারো মাসে। একদিন হঠাৎ দাদু উধাও হয়ে যান। কি ব্যাপার, কোথায় চলে গেলেন দাদু? চারিদিকে খোঁজ খোঁজ রব, কিন্তু দাদুর কোনো হদিস নেই, আর শোনা যায় না দাদুর ছড়া। খোকা খোকি বায়না ধরে মায়ের কাছে, মা মা ছড়া দাদুকে এনে দাও না। কিন্তু মা কি করে এনে দেবে দাদুকে? দাদু যে এখন অনেক দূরে, হয়তো নতুন কোনো দেশে, নতুন কোনো বেশে, নতুন ছেলে মেয়েদের মাঝে, সেখানেও কি অনেক হাসি, অনেক আনন্দ, হয়তো বা নতুন ছড়া নতুন খেলা, দারুণ মজায় কাটছে বেলা। ডালে ডালে নতুন কুড়ি, নতুন ছড়া ছড়া ছড়ি, নিশ্চয় ভালো আছেন দাদু, খুব ভালো। দুরন্ত।